ইউক্রেনে 70টির বেশি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। বিরতিহীনভাবে জ্বালানি স্থাপনাগুলো মেরামতের কাজ চলছে। ইউক্রেনে আলোচনার মাধ্যমে শান্তির সময় এসেছে বলেছে কিসিঞ্জার। ইউরোপের দীর্ঘমেয়াদী নিরাপত্তা ইউক্রেনের পুনর্গঠনের উপর নির্ভর করবে। আমেরিকা এখন ক্যান্সারে আক্রান্ত মুমূর্ষু রোগীর মতো। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ইউক্রেনে 70টির বেশি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। ইউক্রেনে রাশিয়ার সবশেষ হামলায় অন্ধকার আচ্ছন্ন হয়ে পড়ে যায় গোটা দেশ। বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েন রাজধানী কিয়েভ সহ খার্কিভের বহু মানুষ। হামলায় 24 ঘন্টার মধ্যে বিদ্যুৎ লাইন ও স্থাপনা মেরামত করে কিয়েভের প্রায় 60 লাখ মানুষকে বিদ্যুতের আওতায় আনা হয়েছে, খবর রয়টার্সের। ইউক্রেনের দাবি, শুক্রবার ইউক্রেনে 70টির বেশি জ্বালানি স্থাপনা হামলা চালিয়েছে রাশিয়া, ফলে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় বসতবাড়ি, হাসপাতাল সহ অনেক জ্বালানি স্থাপনা। এ হামলার ফলে জ্বালানির সংকট সহ অনেক মৌলিক প্রয়োজন থেকে বঞ্চিত হন ইউক্রেনবাসী। ইউক্রেন এর প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি এক ভিডিও বার্তায় জানিয়েছেন, মাত্র 24 ঘন্টার ব্যবধানে 60 লাখ মানুষের বিদ্যুতের ব্যবস্থা করা হয়েছে, মেরামত কার্যক্রম অবিরতভাবে চলবে। গত 24 ফেব্রুয়ারি ইউক্রেনের তথাকথিত অভিযান শুরুর পর 9 বার ইউক্রেনে বড় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া, আবারও তারা হামলা চালাতে পারে, ইতিমধ্যে এমন শঙ্কা প্রকাশ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ও সেনাপ্রধান। এদিকে জানবেন, বিরতিহীনভাবে জ্বালানি স্থাপনাগুলো মেরামতের কাজ চলছে বলেছে ইউক্রেনের প্রেসিডেন্ট। ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি বলেছেন, তার দেশের গুরুত্বপূর্ণ জ্বালানি স্থাপনাগুলো রাশিয়ার ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলার জের ধরে বিদ্যুতের যে মারাত্মক সংকট দেখা দিয়েছিল তা কিছুটা কাটিয়ে ওঠা সম্ভব হয়েছে। শনিবার রাতে এক টেলিভিশন ভাষণে জেলেনস্কি বলেন, গত 24 ঘন্টায় প্রায় 60 লাখ বা অধিবাসীর বিদ্যুৎ সংযোগ পুনঃস্থাপিত হয়েছে। তিনি বলেন, বিরতিহীনভাবে জ্বালানি স্থাপনাগুলো মেরামতের কাজ চলছে, তবে পুরো বিদ্যুৎ ব্যবস্থা স্বাভাবিক করার জন্য আরও অনেক দিন ধরে কাজ করতে হবে বলে তিনি জানান। ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, রুশ হামলায় ভিনিচিয়া ও লেভিভ শহরের অধিবাসীরা সবচেয়ে বেশি সংকটে পড়েছেন। এর আগে দেশটির জ্বালানি মন্ত্রী জেরমান গালুশেঙ্কো বলেন, তার দেশের অন্তত 9টি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে রুশ ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে, এর ফলে রাজধানী কিয়েভ সহ দেশের বিভিন্ন স্থানে অতিরিক্ত লোডশেডিং করতে হচ্ছে। বেসামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়েছে রাশিয়া বলে দাবি করেছে। 10 মাস আগে রাশিয়ার বিশেষ সামরিক অভিযান শুরু হওয়ার পর গত শুক্রবার অন্যতম ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা চালায় রাশিয়া। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, তারা ইউক্রেনের সামরিক ও জ্বালানি স্থাপনাগুলোর পাশাপাশি বিদেশি অস্ত্রের চালান লক্ষ্য করে হামলা চালিয়েছে। এদিকে জানবেন, কিসিঞ্জার বলেছেন, ইউক্রেনে আলোচনার মাধ্যমে শান্তির সময় এসেছে। আরও একটি বিধ্বংসী বিশ্বযুদ্ধের ঝুঁকি কমাতে ইউক্রেনে আলোচনার জন্য শান্তির সময় এগিয়ে আসছে, কিন্তু রাশিয়াকে ভেঙে ফেলার স্বপ্ন পারমাণবিক বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে, প্রবীণ মার্কিন কূটনীতিক হেনরি কিসিঞ্জার এই কথা বলেছেন। কিসিঞ্জার রিপাবলিকান প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন এবং জেরাল্ড ফোর্ডের অধীনে পররাষ্ট্র সচিব হিসেবে সোভিয়েত ইউনিয়নের প্রতি আটকে স্নায়ুযুদ্ধের নীতির একজন স্থপতি। 2000 সালের প্রথম রাষ্ট্রপতি হওয়ার পর থেকে ভ্লাদিমির পুতিনের সাথে একাধিকবার দেখা করেছেন। মিস্টার পুতিন, 24 ফেব্রুয়ারি ইউক্রেনে আক্রমণের ফলে সৃষ্ট সংঘাতের কোনো শেষ নেই, যা হাজার হাজার মানুষকে হত্যা করেছে এবং লক্ষ লক্ষ তাদের বাড়িঘর থেকে বিতাড়িত করেছে। রাশিয়া এখন ইউক্রেনের প্রায় 1/5 নিয়ন্ত্রণ করছে। ক্রেমলিন বলেছে, মস্কোর দক্ষিণ ও পূর্ব অঞ্চলে অংশীদারিত্ব কিয়েভকে অবশ্যই স্বীকার করতে হবে। ইউক্রেন বলেছে যে প্রতিটি রাশিয়ান সৈন্যকে অবশ্যই তার ভূখণ্ড ছাড়তে হবে, ক্রিমিয়া সহ যা রাশিয়া 2014 সালে সংযুক্ত করেছিল। কিয়েভ সেপ্টেম্বরে মস্কো সংযুক্তি ঘোষণার পরে ন্যাটোতে যোগদানের জন্য আবেদন করেছিল। দ্য স্পেক্টর ম্যাগাজিনে কিসিঞ্জার লিখেছেন, যেসব কৌশলগত পরিবর্তনগুলি ইতিমধ্যে সম্পন্ন করা হয়েছে এবং আলোচনার মাধ্যমে শান্তি অর্জনের জন্য তাদের একটি নতুন কাঠামোতে সংহত করার সময় এগিয়ে আসছে। একটি শান্তি প্রক্রিয়ায় ইউক্রেনকে ন্যাটোর সাথে সংযুক্ত করা উচিত, যদিও প্রকাশ করা হয়েছে নিরপেক্ষতার বিকল্প আর অর্থবহ নয়। কিসিঞ্জার স্পেক্টেটর ম্যাগাজিনে অন্য বিশ্বযুদ্ধে কিভাবে এড়ানো যায় শিরোনামে একটি নিবন্ধ লিখেছেন। কিসিঞ্জার বলেছিলেন যে তিনি মে মাসে একটি যুদ্ধবিরতির প্রস্তাব করেছিলেন, যার অধীনে 24 ফেব্রুয়ারি আক্রমণের আগে রাশিয়া প্রথম সারিতে প্রত্যাহার করবে, তবে ক্রিমিয়া আলোচনার বিষয় হবে। এদিকে জানবেন, ইউরোপের দীর্ঘমেয়াদী নিরাপত্তা ইউক্রেন পুনর্গঠনের উপর নির্ভর করবে। ইউক্রেনের উপর রাশিয়ার যুদ্ধের সম্পূর্ণ অর্থনৈতিক প্রভাব যুদ্ধের কুয়াশা নির্ধারণ করা অসম্ভব। যা স্পষ্ট তা হল, যুদ্ধ বন্ধ হয়ে গেলে ইউক্রেনে প্রচুর আর্থিক সাহায্যের প্রয়োজন হবে।
এখন সময় এসেছে প্রধানদাতাদের এটি প্রদানের জন্য পরিকল্পনা ও পদ্ধতি প্রণয়ন করার। ব্যর্থতার সম্ভাব্য ভূ রাজনৈতিক খরচ বেশি। জি7 নেতারা ইউক্রেনের মার্শাল প্ল্যানের সাথে তুলনীয় একটি উদ্যোগের প্রয়োজন বলে পরামর্শ দিয়েছেন। কিন্তু ইউক্রেন পুনর্গঠন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের পুনর্গঠনের জন্য মার্কিন অর্থায়নকৃত প্রকল্পের চেয়ে জটিল হবে। মার্শাল প্ল্যানে 16 জন প্রাপকের জন্য 1 জন দাতা জড়িত। যুদ্ধোত্তর ইউক্রেনের অন্যভাবে হবে, 1 জন প্রাপক এবং কমপক্ষে 16 জন দাতা, এর মধ্যে স্বতন্ত্র দেশ, উন্নয়ন প্রতিষ্ঠান, আন্তর্জাতিক সংস্থা, বেসরকারি খাতের অভিনেতা এবং সম্ভবত রাশিয়ান সম্পদ ও ক্ষতিপূরণ জব্দ করা হবে। এটির সাথে অনেকগুলি সমন্বয়ের সমস্যা নিয়ে আসে এবং যখন পর্যন্ত সেগুলি মোকাবেলার অগ্রগতি হয়েছিল। ইউক্রেনের পুনর্গঠনের বিষয়ে আলোচনা করা অকাল মনে হতে পারে যখন যুদ্ধ চলছে এবং বছরের পর বছর ধরে হিমায়িত সংঘাতের ঝুঁকি বেশি, কিন্তু এখনই একটি ব্যাপক পুনর্গঠনের জন্য অবকাঠামো স্থাপনের সঠিক সময়, তাই শুটিং বন্ধ হওয়ার সাথে সাথে কাজ শুরু করা যেতে পারে। অর্থনীতিবিদদের বিস্তৃত চুক্তি রয়েছে যে ইউক্রেনকে যে কোনো পুনরুদ্ধার পরিকল্পনার মালিক হতে হবে যদি এটি দীর্ঘস্থায়ী সাফল্য পেতে পারে। ইউক্রেনীয় সরকারকে অবশ্যই স্থানীয় এবং সুশীল সমাজ সংস্থার সাথে পরামর্শ করে প্রস্তাবটি তৈরি করতে হবে এবং এটিকে বৃহৎ এবং বিভিন্ন দাতা সম্প্রদায় দ্বারা অনুমোদিত করতে হবে। ইউক্রেন ইতিমধ্যে এই প্রক্রিয়া শুরু করেছে। জুলাই মাসে লুগানোতে একটি দাতা সম্মেলনে এবং অক্টোবরে জার্মানির প্রেসিডেন্সি দ্বারা আয়োজিত বার্লিন সি7 ইভেন্টে সরকার একটি জাতীয় পুনরুদ্ধার পরিকল্পনা উপস্থাপন করেছে। লুগানোতে দাতারা অপ্রস্তুত ছিলেন বলে জানা গেছে এবং মার্কিন যুক্তরাষ্ট্র ও অন্যান্যরা তাদের সর্বোচ্চ পর্যায়ের কর্মকর্তাদের পাঠায়নি। বার্লিন মিটিং থেকে কিছু সুনির্দিষ্ট প্রস্তাব উত্থাপিত হয়। ইউক্রেনের বৃহত্তম দাতা মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিত্ব খুব কমই ছিল এবং পশ্চিমা নেতারা তুলনামূলকভাবে বিশৃঙ্খল ছিল। জি7 নেতারা গত সপ্তাহে ইউক্রেনের জন্য একটি দাতা প্ল্যাটফর্ম স্থাপনে সম্মত হয়েছে কিন্তু বিস্তারিত কিছু দেননি। ইউরোপকে একটি পুনরুদ্ধার কর্মসূচির নেতৃত্ব দিতে হবে। জুনে ইইউ ইউক্রেনকে প্রার্থী দেশ হিসেবে গ্রহণ করতে সম্মত হয়। ইউরোপীয় নেতৃত্বের নিশ্চিত করতে পারে যে দেশটি ইইউ প্রয়োজনীয়তার সাথে সঙ্গতি রেখে প্রতিষ্ঠান এবং মান বিকাশ করে। ইউরোপীয় ইউনিয়ন অবশ্য তহবিল সংগ্রহ ও বিতরণের নেতৃত্ব দেওয়া উচিত নয়। বেশিরভাগ অর্থনীতিবিদ সম্মত হন যে ইউক্রেনের টেকসই ঋণ নিয়ে উদ্ভব হলে ঋণের পরিবর্তে ঋণ পুনর্গঠন এবং অনুদান প্রয়োজন। ঋণ শেষ পর্যন্ত পরিশোধ করতে হবে এবং ঋণ সংকটের ঝুঁকি বাড়াবে। কিন্তু ইইউ এর ঐকমত্য ভিত্তিক সিদ্ধান্ত গ্রহণের অর্থ হল অনুদানের চেয়ে ঋণ অনুমোদন করা সহজ। ইইউ প্রতিষ্ঠান থেকে প্রায় সমস্ত তহবিল ঋণ হিসেবে এসেছে যখন বেশিরভাগ মার্কিন তহবিল অনুদানের আকার নিয়েছে। পরবর্তীতে ইউক্রেনের প্রকল্পগুলির সাথে তহবিল মেলানোর জন্য এবং সেই প্রকল্পগুলি বাস্তবায়নের পর্যবেক্ষণ করার জন্য একটি নতুন স্বাধীন সংস্থায় ইইউ এর নেতৃত্বের ভূমিকা পালন করা উচিত। একটি মার্শাল প্ল্যান পরিচালনার জন্য প্রতিষ্ঠিত অর্থনৈতিক সহযোগিতা প্রশাসনের অনুরূপ হবে। সংস্থাটি ব্রাসেলসে অবস্থিত হওয়া উচিত। প্রোগ্রামের স্থানীয় মালিকানা নিশ্চিত করার জন্য কিয়েভে একটি শক্তিশালী উপস্থিতি এবং অ-ইউরোপীয় সমন্বয় গঠিত একটি ব্যবস্থাপনা দল যাতে সমস্ত দাতাদের স্বার্থের প্রতিনিধিত্ব করা হয়। এদিকে জানবেন, আমেরিকা এখন ক্যান্সারে আক্রান্ত মুমূর্ষু রোগীর মতো। মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন তার দেশ এখন ক্যান্সারে আক্রান্ত মুমূর্ষু রোগীর মতো। তিনি তার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে লেখা এক বার্তায় এই কথা বলেছেন। তিনি ওই পোস্টে মার্কিন গোয়েন্দা সংস্থার FBI এবং বিচার বিভাগের কঠোর সমালোচনা করেছেন। ট্রাম্প তার পোস্টে আরও লিখেছেন, আমাদের দেশটা ভেতর থেকে অসুস্থ হয়ে পড়েছে, ঠিক যেন ক্যান্সারে আক্রান্ত মুমূর্ষু ব্যক্তির মতো। কুটিল FBI, তথাকথিত বিচার ও গোয়েন্দা বিভাগ, ডেমোক্রেটিক পার্টি ও পুরো রাষ্ট্র ব্যবস্থার সব অংশ ক্যান্সারে আক্রান্ত। তিনি অতীতের মতো আবারও দাবি করেছেন যে গত প্রেসিডেন্ট নির্বাচনে কারচুপি হয়েছে এবং নির্বাচন প্রক্রিয়া ছিল অস্বচ্ছ, এই কারণেই মানুষ ওয়াশিংটনে প্রতিবাদ করছিল বলে তিনি উল্লেখ করেন। 2020 সালের নির্বাচনের পরপরই ভোট জালিয়াতি সহ নানা অনিয়মের অভিযোগ করেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরপর তার আহ্বানে সাড়া দিয়ে বিভিন্ন স্থানে সহিংসতা চালায় ট্রাম্প সমর্থকেরা। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন।